কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকার দুই ইউনিয়নের মানুষ স্বপ্ন বনে রবি ফসল ঘিরে। চরের অর্থনীতিতে ও মানুষের জীবনযাত্রায় বড় ভূমিকা রাখে রবি ফসল। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় কৃষি ফসল ঘরে তোলা ও বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়তে হয় চরাঞ্চলের কৃষকদেরকে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর আর চিনমারি, ভারত সীমান্ত ঘেঁষা ইউনিয়ন দুটি মূলত পদ্মা নদী কেন্দ্রিক। বছরের বেশ কয়েক মাস বর্ষা আর নদী ভাঙনে এখানকার মানুষকে লড়াই করতে হয়। তবে শীতের সময়টা চরবাসীর জন্য বড় নিয়ামত হিসেবে দেখা দেয়। বন্যা ও বর্ষার পলিমাটিতে কৃষকরা যে ফসলই চাষ করে তাই যেন তরতর করে বেড়ে ওঠে। সার বা কীটনাশকের খুব একটা প্রয়োজন হয় না। ইউনিয়ন দুটির চর জুড়ে এখন তাই সবুজের সমারোহ। গম, পেঁয়াজ, রসুন, সরিষা, কালো জিরা, লাউ, ধনিয়া সহ নানা জাতের ফসল বেশ ভালো ফলেছে। পদ্মার চরে 2 বিঘা রসুন লাগাইছি, ইনশাল্লাহ খুব ভালো আছে। এ বছরে মাটি পড়ছে, মাটি নতুন মাটি পড়াতে আবার বেশ ফসলাদি ভালো হচ্ছে এখন আর কি। চরে বিদ্যুৎ গেলেও যোগাযোগ ব্যবস্থায় রয়েছে বেহাল দশা। অনেক স্থানে নেই সেতু। সড়ক ও সেতু হলে ফসল বাজারজাত সহজ হতো কৃষকদের পক্ষে। ফসল খারাপ নয়, ফসল ভালো আছে, কিন্তু রাস্তা দিয়ে যাবো সেই কষ্টটা সবচেয়ে বেশি। এখানে বৃষ্টি হলে আমরা বিক্রয় করতে আমাদের অনেক সুবিধা হবে। খুবই ভালো ভালো আবাদ হচ্ছে কয়েক বছর থেকে, এই আবাদের আর সমস্যা থাকবে না, রাস্তাঘাটটা হয়ে গেছে। রবি ফসলই চরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি জেলার চাহিদার বড় অংশ পূরণ করছে। আমাদের অন্যান্য কৃষক যে ফলন পাচ্ছে, আমাদের চর অঞ্চলের কৃষক তার থেকে বেশি ফলন পাচ্ছে। কারণ চরের বর্তমান যে জমিটা, যে আবাদি যে জমিগুলো, সেগুলো পলি পড়ে মাটির ধরনটা উন্নত হয়েছে, যার কারণে কৃষক সর্বোচ্চ ফলন পাচ্ছে। তুনা জিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।